একটি খারাপ মেয়ে তার কুকুরকে প্রতিদিন তার গায়ের দুধ পান করাতো। এরপরে সেই মেয়েটির কি হলো, আল্লাহ তাআলা সেই মেয়েটির সাথে কি করলো, এই ভিডিওতে আলোচনা করব। এবং এই ভিডিওতে আলোচনা করব সন্তান হওয়ার আগে বা পরে স্বামী কি তার স্ত্রীর দুধ পান করতে পারবে, অথবা স্ত্রী স্তন স্বামী চুষতে পারবে। এই ভিডিওতে আলোচনা করব। অনেক ভাইয়েরা আছে যে সহবাসের সময় তাদের স্ত্রীর স্তন চুষে থাকে, ইসলাম এটিকে হারাম বলেছে নাকি জায়েজ করেছে, এই ভিডিওতে আলোচনা করব। তাই অনুরোধ করছি ধৈর্য সহকারে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো চলুন শুরু করি। অনেক ভাই ও বোনদের ক্ষেত্রে দেখা গেছে তারা সহবাসের সময় হয়তোবা ভাইরা স্ত্রীর উত্তেজনা বাড়ানোর জন্য তাদের স্ত্রী স্তনে মুখ লাগিয়ে থাকেন। যদি স্ত্রী স্তনে মুখ লাগানো হয় এতে স্ত্রী উত্তেজনা দ্বিগুণ বেড়ে যায়। এই জন্যই অনেক ছেলেরা এই কাজটি করে থাকে। কিন্তু দুধ পান করা স্ত্রীর সম্পূর্ণরূপে হারাম। একমাত্র একটি মানুষ তার মায়ের দুধ পান করতে পারবে। কেউ যদি স্ত্রীর দুধ পান করে তাহলে এটা হারাম। হ্যাঁ, হতে পারে কারো স্ত্রী উত্তেজনার জন্য স্ত্রী স্তনে মুখ লাগালো, এতে তার স্ত্রী অনেক উত্তেজিত হলো, এতে তাদের সুন্দর একটি সহবাসে পরিণত হলো। কিন্তু স্ত্রী স্তরে মুখ লাগার পর স্ত্রীর দুধ যদি কিছুটা মুখের ভিতর প্রবেশ করে তাহলে সেটা থুদু ফেলে দিলে কোনো হারাম হবে না। যদি সেটা গিলে খায় তাহলে সেটা পুরোপুরি হারাম হবে। এই জন্য ভাই ও বন্ধুর বলছি, তোমরা যখন সহবাস করবে এবং তুমি যখন তোমার স্ত্রীর স্তনে মুখ লাগাবে তখন অনেক কিছু খেয়াল করবে যেন তার দুধ তোমার মুখের ভিতরে প্রবেশ না করে। যদি করার সাথে সাথে সেটি থুতু ফেলে দাও, আর যদি তোমার ভিতরে যায় তাহলে সেটি পরিপূর্ণভাবে হারাম। এটা হাদিসের মধ্যে এসেছে, এটা কোনো বানট কথা না। কিন্তু আরেকটা জিনিস আপনাকে মাথায় আনতে হবে, যখন আপনার স্ত্রীর সন্তান হবে সে অবস্থায় আপনার স্ত্রী স্তনে প্রচুর পরিমাণ দুধ বের হতে শুরু করবে। এই অবস্থায় সহবাসের সময় স্ত্রী স্তনে মুখ না লাগাই ভালো হবে, কারণ মুখ লাগালেই আপনার মুখে সেই দুধ চলে আসবে এবং সেটি যদি আপনার ভিতরে কোনোভাবে চলে যায় এটি হারাম হয়ে যাবে, এটির জন্য আপনি শাস্তি পাবেন। তাহলে বোঝা যাচ্ছে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে আপনি আপনার স্ত্রী স্তনে চুষতে পারবেন, কোনো বাধা নেই, আল্লাহ তাআলা তোমাকে এটি জায়েজ করেছে। কিন্তু তুমি তোমার স্ত্রীর দুধ পান করতে পারবে না, এটা পুরোপুরি হারাম, এটা পুরোপুরি নাজায়েজ। তো ভাই বোনরা, আপনারা যারা সহবাস করেন, সহবাসের সময় বিশেষ করে ভাইরা তাদের স্ত্রীর স্তনে মুখ লাগাতে পারবেন, এতে আপনাদের কোনো গুনাহ হবে না। কারণ আপনার স্ত্রীকে তৃপ্তি দিতে হবে, আপনার স্ত্রীকে চাহিদা মেটাতে হবে। হাদিসের মধ্যে এসেছে যে পুরুষ তার স্ত্রীর চাহিদা মেটাতে পারে না তার উপর সারা রাত ফেরেশতারা বদদোয়া নাজিল করতে থাকে। এবং আরেকটি হাদিসের মধ্যে এসেছে কোনো স্বামী যদি তার স্ত্রীর চাহিদা না মেটাতে পারে, তার যৌবিক চাহিদা না মেটাতে পারে, তাহলে সেই স্ত্রী সেই স্বামীকে ডিভোর্স পর্যন্ত দিতে পারবে। কত বড় আইন, আপনারা আমরা হয়তোবা জানি না। প্রতিটা মানুষের একটা যৌবিক চাহিদা আছে, তার একটা দেহের ক্ষুধা আছে, সেই জিনিসটি ভোগ করার জন্য আল্লাহ তাআলা বিবাহকে আদেশ করেছেন এবং হারামকে হারাম করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, তোমরা বিয়ে করাটাকে সহজ করো এবং জেনা করাটাকে খুব কঠিন বানাও। কিন্তু আমাদের সমাজে দেখেন মেয়েরা পড়ালেখার জন্য মেয়েদের বয়স কত হয়ে যাচ্ছে, প্রায় 28-30 কাছাকাছি হয়ে যাচ্ছে, তবু তারা বিবাহের সাথে লিপ্ত হচ্ছে না। তাদের তো বয়ফ্রেন্ড আছেই, তাদের তো যৌবিক চাহিদা মেটানোর জন্য কেউ আছেই, কিন্তু এটাতে কত বড় হারাম তারা হয়তো বা জানে না, এটাতে কত বড় কবিরা গুনাহ তারা হয়তো বা জানে না। এখন আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে কোনো মেয়ে কি কোনো কুকুরকে তার গায়ের দুধ পান করাতে পারবে, এটা সম্পূর্ণ হারাম। আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব এটা হচ্ছে একটি মেয়ে তার গবাদি পশু কুকুরকে গায়ের দুধ পান করালো, প্রতিদিন তার কুকুরকে গায়ের দুধ পান করাতো। অথচ কুকুর যদি তুমি নাড়ো
তার নামাজ পর্যন্ত হবে না। কুকুর হচ্ছে নাপাক। সে কুকুরকে সর্বদা বাসার ভিতরে রাখত। সে কুকুরকে তার গায়ে দুধ পান করাত। বাইরের দেশে দেখা গেছে অনেক মেয়েরাই আছে, বিশেষ করে বাইরের দেশে, কুকুরের সাথে সর্বদা থাকে এবং কুকুরের সাথে জেনার সাথে লিপ্ত হয়। অনেক ফেসবুক ইউটিউবে অনেক ভিডিও দেখা যাচ্ছে যে একটি মেয়ে কুকুরের সাথে শারীরিক সম্পর্ক করছে, একটি কুকুরের দ্বারাই তার দেহের চাহিদা মেটাচ্ছে। এটিতে কত বড় গুণা তারা হয়তো জানে না। এবং এই মেয়েটি সর্বদা কুকুরকে তার গায়ের দুধ পান করাত এবং কুকুরের সাথে জেনায় লিপ্ত হতো। হঠাৎ একদিন মেয়েটি দেখল মেয়েটির স্তনে বড় একটি ঘা হয়ে গিয়েছে এবং মেয়েটির গোপন অঙ্গে বড় একটি ঘা হয়ে গিয়েছে। যখন সে ডাক্তারের কাছে গেল, ডাক্তার বলল যে তোমার স্তন কেটে ফেলতে হবে, তা নাহলে এটা ক্যান্সারে পরিণত হয়েছে এবং তার স্তনে এমন একটি বড় সমস্যা হয়েছে যে সে আর কোনো পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে না, তার বড় একটি রোগ হয়ে গিয়েছে। মেয়েটিকে আল্লাহ তাআলা এভাবে শাস্তি দিল। আপনি বলুন, আমাদের সমাজে অনেক খারাপ মেয়ে আছে যারা প্রচন্ড খারাপ, যারা অনেক দেহ ব্যবসার সাথে লিপ্ত থাকে, তাদের অবস্থা দেখুন। কিছু কিছু মেয়েরা অসুস্থ অবস্থায় পড়ে আছে, হসপিটালের নিচে পড়ে আছে অসুস্থ অবস্থায়, তাদের বড় বড় ধরনের রোগ হয়েছে, এইচআইভি এইডস থেকে শুরু করে বড় বড় ধরনের রোগ হয়েছে। হে ভাই ও বোন, তোমাদের উদ্দেশ্যে বলছি, যারা তোমরা অশ্লীল কাজ করো, যারা তোমরা খারাপ কাজ করো, তোমাদেরকে আল্লাহ তাআলা কখনোই ছাড় দিবে না। তুমি অবশ্যই দুনিয়াতে এই শাস্তি ভোগ করবেই।